পাশে দাঁড়িয়ে আছেন, কিন্তু জায়গা দিতে পারিনি আমরা যারা অর্গানাইজ করেছেন। আমরা তো অতিথি মাত্র তাদের। আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার পথে রাস্তায় অনেক ভাই বোনেরা দাঁড়িয়ে আছেন, আমরা ক্ষমা প্রার্থী। আমাদের এখানে আজকে ভেঙ্কটেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আমন্ত্রণ জানিয়েছেন তাতে অনেক অতিথিবৃন্দরা এসে উপস্থিত হয়েছেন। আমি যেহেতু ওদের থেকে বড়, তাই আমি ওদের পরিচয়গুলো আপনাদের কাছে দিই, কারণ তারা অনেকক্ষণ থেকে এসে দাঁড়িয়ে আছে। আমি যখন এসেছি আমি এক একজনকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো, যদি আপনারা সবাইকে চেনেন বা তবু একবার দেখতে চান আপনারা। আমার সাথে এসেছেন সুব্রত মুখার্জি, শোভনদেব চট্টোপাধ্যায়, শোভন চ্যাটার্জি। আমি ফিল্ম স্টারদের বলবো বা সঙ্গীতের থেকে যারা এসেছেন তারা একটু এগিয়ে এসে পরিচয়টা করিয়ে দেবেন। রঞ্জিত মল্লিক আমাদের সকলের প্রিয়, আপনারা জানেন রঞ্জিত দা, দীপঙ্কর দে, আপনারা একটু এগিয়ে আসুন না, তারা সবাই দেখতে পাবে চারিপাশ থেকে। পেছনে যারা আছেন তারা হয়তো দেখতে পাচ্ছেন না, রঞ্জিত দা দীপঙ্কর দা আলাপ করলেন। এবার আমি সন্দীপ রায়কে ডাকবো, সন্দীপ এসছে, আগামী সিনিয়রদের ডেকেনি, তারপর জুনিয়রদের ডাকছি। কৌশিক, কৌশিক এসছে, আপনারা জানেন। সন্দীপ প্লিজ রঞ্জিত দাদের সামনে, সন্দীপকে আপনারা চেনেন, সন্দীপ রায়। কৌশিক একটু আলাপ করে নিন, করে আপনারা বসে পড়ুন চেয়ারে। হ্যাঁ, আপনাদের আমি দাঁড়াতে বলিনি, জাস্ট আলাপ করার জন্য। কৌশিক আলাপ করি না, তোমাদের কাজটা আমি করে দিচ্ছি আর কি। সঞ্চালক আজকের অনুষ্ঠানে সোহম, সোহমকে তো আপনারা সবাই চেনেন, সোহম তো মাইকেই বলেছে। আমি এবার ডাকছি তনুশ্রী, পাওলি, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী এবং ফিরাধাকে, পাঁচজনকে। না না, আসতে হবে আলাপ করার জন্য, এসো পাঁচজন করে এসো, তারা চটপট হয়ে যাবে। হ্যাঁ, ফিরাধাকে, তনিমা, সুব্রত বক্সী, এদিকে তনিমা, অরূপ, আচ্ছা এবার পাওলি, পাওলি এসছে দেখুন, এরপর এসছে, যাও তোমরা বসে পড়ো। তনুশ্রী আলাপ করেছো, তুমি করেছো, এসো এসো এসো, মিমি এসো। ওর গানের উপরে অনেক সিরিয়াল আপনারা দেখেছেন, এসে এসো আলাপ করো। এরপরে আপনাদের এখানে আসবেন, পাওলি আলাপ করেছো, আচ্ছা স্বস্তিকা, স্বস্তিকা পায়ে চলে এসো, চলে এসো, একটু আলাপ করো, তোমরা এসছো অনেক দূর থেকে। এদিকেও দেখো, ওরা দেখতে পাচ্ছে না, আবার ওইদিকে দেখো পেছন দিকে দাঁড়িয়ে আছে। সোহমের সাথে পরমব্রত, যিশু, আমাদের অঙ্কিশ, অঙ্কুশ, আবির, সৃজিৎ, কিরণ এসছে, এসো এসো, পরমব্রত, সোহম, সবাই এদিকে, সব লোকজন দাঁড়িয়ে তোমাদের দেখতে পাচ্ছে না, পরমব্রত, সোহম, যিশু, সৃজিৎ, তারা এসো, আবির, হিরণ, অনুপম, হরদা, হরদা সিনেমা করে আর কাউকে খেতে দেয় না, শুধু ডায়েটিং করায়। আচ্ছা ভেঙ্কটেশ, ভেঙ্কটেশ প্রিয় ফাউন্ডেশন থেকে শ্রীকান্ত এসছে, শ্রীকান্ত কোথায়, লুকিয়ে থাকলে চলবে, সবাইকে আমন্ত্রণ করে নিয়ে এসছো। আমার নিচে আমি দেখতে পাচ্ছি আমার এখানে তারক সিং, দুর্গা মুখার্জি, আসুন এদিকে আসুন চপ্পর, ওদিকে বৈষ্ণব চ্যাটার্জি, শান্তনু, ফারজানা, আমাদের কাউন্সিলর মলয়, অনুপ চ্যাটার্জি, সুশান্ত, এমআইসিরাও সকলে এসছে, রতন মালাকার অনেকেই আছেন, ডেপুটি মেয়র ফারজানা, সকলে, সকলকেই অনেক ধন্যবাদ। প্লাস লেক মার্কেট বাজার কমিটি, আমার হকার ভাই বোনেরা এবং যারা দোকানদার আছে এবং শুধু নাগরিকবৃন্দ, সকলকে অনেক অভিনন্দন, ধন্যবাদ। এটা দীর্ঘদিন ধরে পড়েছিল, এটা কর্পোরেশনের সাথে ভেঙ্কটেশ ফাউন্ডেশনের একটা, ও আমার সাথে ইন্দোনেশিয়ানও এসছে, সরি, না না এসে এসে আলাপ করে না, আমার মানে এটা অনেকদিন ধরে পড়েছিল, কিন্তু আমার মনে পড়ে কবি সুভাষ মুখোপাধ্যায়, তিনি থাকতেন এই পাশে, আদিলেক পল্লীর পাশে, এবং সুভাষদার বাড়িতে আমি প্রায় আসতাম। রবীন্দ্র সরোবর বাঁচাও আন্দোলনে সুভাষদার, প্রদ্যুত দত্ত, গৌরকিশোর ঘোষ, তারা যেমন আমাকে অনেক সাহায্য করেছেন, তেমনি মনে রাখবেন সুভাষদা আমাকে মাঝে মাঝেই বলতেন, মমতা এখান থেকে গাড়িগুলো না যেতে পারে না, এখানে রাস্তায় বাজারটা বসে আমাদের ভাই বোনেদের একটা জায়গা করে দাও, তারা যদি ভেতরে বসতে পারে
কারণ লোক সংখ্যা বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, কিন্তু হকার ভাইরাও তাদের জীবনে ঝুঁকি নিয়ে বাইরে বসে, তাদেরও একটা সেটেল করে দাও বাজারের ভেতরে। এবং এটা কর্পোরেশন যদি যৌথভাবে করে, পরে আমি সেটা কাননকে বলেছিলাম, সুব্রত দা একটা ইনিশিয়েটিভ নিয়েছিল, শোভনদা এবং সুব্রত বক্সী তনিমা সকলে মিলে, তারই ফলপ্রসূ আজকে। এর মধ্যে কাঁচা বাজারও পাবেন, পাকা বাজারও পাবেন, হকারও পাবেন, বেকারও পাবেন, আবার জুয়েলারি থেকে শুরু করে সবকিছুই পাবেন। এমনিতেই লেক মার্কেট, গড়িয়াহাট, রাজবাড়ি এইসব অঞ্চলগুলো এমনিতেই বহুত পুরনো দোকানও অনেক আছে, নতুন দোকানও অনেক আছে। এবং আপনারা জানেন FDI তে যাতে রিটেল মার্কেট না ঢোকে এই আন্দোলন আমাদের ছিল, এবং তার জন্য আমরা মন্ত্রিসভা ছেড়ে দিয়েও সেন্ট্রালে চলে এসেছিলাম, কারণ দোকানদারদের কাছে, তাদের পরিবারদের কাছে আমাদের একটা কমিটমেন্ট আছে। কারণ ভারতবর্ষে যদি 100 কোটি লোক হয়, 50 কোটি লোক এই ব্যবসাটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের পরিবার নেই। তাই এবং খলিলও আছে, আমি দেখতে পাচ্ছি কলকাতা কর্পোরেশনের দেবাও আছে, তো সেই জন্য এটা একটা টেস্ট কেস। আমাদের কলকাতা কর্পোরেশনের অনেক বাজার আছে, কোনটা ভেঙে পড়ে গেছে, কোনটা ভালো করে করা হয়নি, এইভাবে। তাই যদি অনেক বাজার আমরা যদি একটু ওদের প্রোটেকশন দিয়ে, আইনত সেফটি, সিকিউরিটি, ফায়ার সব কিছু দেখে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, মানুষ নিশ্চয়ই করতে ভালোবাসেন। এবং সেই জন্য হকারদের পুনর্বাসন করে তাদের সমস্ত সাহায্য করে, তাই তো হকারদের ব্যাপারটা টোটাল হয়েছে, তো হকারদের টোটাল পুনর্বাসন করে তারপরে এই কাজটায় হাত দেওয়া হয়েছে। আমরা আশা করব রাস্তাও পরিষ্কার থাকবে, জনগণ বাজারও করবেন, সব কিছু পাওয়া যাবে। মানুষের চিন্তাধারা বদলাচ্ছে, মানুষ চায়, লাইফটা এত রাফ অ্যান্ড টাফ হয়ে গেছে, টাইমটা খুব ম্যাটার, এবং টাইমটাকে ঠিক মতো ইউজ করা, টাইম স্পেস ইউজ করাটা খুব বড় ব্যাপার। আজকের এই দিনে স্বাধীনতা আন্দোলনে ঠিক আগের দিন, অন দ্য ইভ অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট, আমার মনে হয় এই উদ্যোগ যেটা ভেঙ্কটেশ ফাউন্ডেশন করেছেন, তারা ফিল্ম ফিল্ম তো করেন অনেক কিছুই, সিরিয়াল, এই ব্যবসাটাও করছেন, করুন ভালো করে। এটা কলকাতা কর্পোরেশনের জয়েন্ট ভেঞ্চার এবং এটা PPP মোডে হচ্ছে, ইটস এ মেসেজ টু দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য বিজনেস হাউস অলসো, খুব ভালো ব্যবসা করুন। আগে আমরা বলতাম বাণিজ্য বসত লক্ষ্মী, এই বাণিজ্য বসত লক্ষ্মীটাই ফিরে আসবে। বাংলা, আমরা বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, ওই জয় হে, জয় হে, জয় হে, মানুষের জয় হোক, মাটির জয় হোক, মায়ের জয় হোক, আম্মার জয় হোক, এই স্লোগান নিয়ে আজকে আমাদের এখানে আসা। সবার শেষে শ্রাবন্তী এসছে, আলাপটা করিয়ে নাও, সবাইকে করে দিয়েছি, তুমি ছাড়া চলে এসো, দেখতে পাচ্ছি না, দেখা দিতে হবে সবাইকে একবার। থ্যাংক ইউ, গতকাল তোমার জন্মদিন ছিল, পেয়েছ, কিন্তু তবুও আজকে না না, অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকো। ওরা সবাই এসছে, কেন বলুন তো, সবাই ফিল্ম করে আর ভেঙ্কটেশ ফাউন্ডেশনের সাথে যুক্ত, তাই সবাইকে আজকে নিয়ে এসছে, তারা হাজির করেছে শ্রীকান্তরা, সবাইকে থ্যাংক ইউ। আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমার যারা ছোট ছোট ভাই বোনেরা যারা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, রঞ্জিত দা, দীপঙ্কর দা, সন্দীপ, সবাই মিলে যাবে এগিয়ে, কৌশিকরা সাথে নিয়ে গিয়ে আমি এখান থেকে বোতাম টিপব, ওখান থেকে আপনারা করে দিন। কারণ স্বাধীনতা দিবসের আগে আমাদের এমনি অনেক প্রোগ্রাম আজকে আছে, আমরা ফ্রিডম অ্যাট মিডনাইট পালন করি, আমাদের কোথাও শ্যামবাজারে, কোথাও হাওড়ায়, কোথাও ইস্ট কারকাটা, কোথাও বেহালা, কোথাও টালিগঞ্জে, কোথাও হাজরায় সারাক্ষণ প্রোগ্রাম চলে, খিদিরপুর। সুতরাং সেই প্রোগ্রামগুলোতে আমাদের কিছু কিছু যেতে হবে সবাইকে ভাগ করে নিয়ে, তাই আজকে সময় খুব কম, সময় কম হলেও উদ্যোগটা ভালো, উদ্যোগীদের আমি প্রশংসা জানাই। সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে, পুলিশের একটা কাজ বাড়লো, বাট সবাই মিলে, দোকানদাররা মিলে, পুলিশ প্রশাসন মিলে, পুলিশ একা কিন্তু কিছু করতে পারে না, প্রশাসনকে স্থানীয় লোকেদের সাহায্য করতে হয়, প্রশাসন, পুলিশ, প্রশাসন এবং দোকানদার, লেক মার্কেট, হকার, বেকার সকলকে নিয়ে এটা করতে হবে। আর যত বেশি করে আমরা কর্ম সৃষ্টি করতে পারবো তত বেকারের সংখ্যা কমবে, এই সমস্ত উদ্যোগের মধ্যে দিয়ে আমরা নিশ্চয়ই করতে পারবো। আমি এটুকু বলে আমাকে এই অনুষ্ঠানে শোভন চট্টোপাধ্যায়, কলকাতা কর্পোরেশনের মেয়র, আমন্ত্রণ জানিয়েছেন, এবং ভেঙ্কটেশ ফাউন্ডেশন, তাদের অনেক অনেক থ্যাংকস, অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ,
বন্দে মাতরম। আজকে এই কথাটা বলতেই হবে, কারণ জয় হিন্দটাও আমাদের স্লোগান সুভাষচন্দ্র বোসের দেয়া। বন্দে মাতরম আমাদের দেশমাতৃকাকে বন্দনা করার স্লোগান, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেয়া। আর জনগণ মনেওদি বা জয় হে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দোয়া। সুতরাং আমরা নবজাগরণী বলি, স্বাধীনতা আন্দোলনী বলি, একতাই বলি, অখণ্ডতাই বলি, সম্প্রীতি বলি, সংহতি বলি, বাংলা ছাড়া কিচ্ছু হয় না। এবং বাংলা সব ব্যাপারে পথ দেখিয়েছে। আজকের দিনে আমরা শপথ নিচ্ছি, আগামী দিনে এই বাংলাকে বিশ্ব বাংলায় আমরা প্রতিষ্ঠিত করবই সর্বদিক থেকে। আর বাংলা সংস্কৃতির রাজধানী, এই রাজধানী আগামী দিন শিক্ষা সংস্কৃতি সভ্যতা কৃষি শিল্প সবকিছুতে এগিয়ে চলবে বিশ্বাস করি। অনেক অনেক